কৃষক ও খামারি ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত দীপ্ত কৃষি আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই মার্কুইস পানি পাম্প। দর্শক, আজকে আমি আছি রংপুরের মহানগরের নূরপুর গ্রামে। আপনারা আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন সব সবুজের সমাহার। এখানে শান্ত ভাই 20 বছর ধরে তার নার্সারি গড়ে তুলেছেন এবং এই নার্সারিটি কিন্তু রংপুর শহরে বেশ সমৃদ্ধ। এবং তিনি শখের পাশাপাশি 8 বছর যাবৎ একটি ডেইরি ফার্মও গড়ে তুলেছেন। তার এই বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আমি এসে আপনাদের সাথেই আছি। আসসালামু আলাইকুম শান্ত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে কথা বলতে আসছিতে, এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। আচ্ছা, তো ভালো আছেন তো? না, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে তো আপনার নার্সারিতে আমি চলে এসেছি। এত সুন্দর একটি নার্সারি, মানে চারদিকে সবুজ আর সবুজ, সবুজ দেখতে কার না ভালো লাগে। আপনি কাজ করছিলেন, আমাদের একটু সময় দিবেন কথা বলার জন্য? সমস্যা নাই, বলেন। তো মানে কতটুকু জায়গার উপরে নার্সারি গড়ে তুলেছেন? আমার প্রায় 3 একর জায়গা আছে এর ভিতরে নার্সারি। আর আমার কিছু আর একটু জায়গা আছে, সেখানে আমরা ঘাস তৈরি করি। আমার যেহেতু একটা ডেইরি ফার্মও আছে সাথে, ওখানে ঘাস আছে। মোট চারা কতগুলো আছে তাহলে? আমার কাছে এখন চারা প্রায় 1 লক্ষ চারা হবে, সব মিলে, সব আইটেম মিলে। শান্ত ভাই, আমার সামনে পেছনে তো অনেক চারা আছে, একটু জিজ্ঞেস করি এখানে কি কি চারা আছে আপনার এখানে? আমার এই সামনেরটা হলো ডালিয়ার চারা। ডালিয়া, তারপরে আছে অর্নামেন্টাল ক্যাবেজ, চন্দ্রমল্লিকা। অর্নামেন্টাল ক্যাবেজ, জি। পরের ধাপে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, আচ্ছা। গাঁদা ফুল আছে, গাঁদা ফুল। হ্যাঁ, আপনার এখানে অনেক গাঁদা ফুল আমি আস্তে আস্তে দেখেছি। এই যে অর্নামেন্টাল ক্যাবেজের কথা বললেন, এটা তো দেশে বাহির থেকে আসে। আপনি এমনি সংগ্রহ করেন, যে বীজটা সংগ্রহ করেন কোন জায়গা থেকে? স্থানীয় জায়গা নাকি? স্থানীয় জায়গা আমরা ঢাকার থেকে নিই আর কি, বীজগুলো ঢাকায় কোম্পানিগুলোর কাছ থেকে আগে ইন্ডিয়ান দিতে হয়, তাইলে ওরা ওইভাবে পাঠায় দেয় আমাদেরকে। শান্ত ভাই, আপনার এখানে তো অনেকটা জায়গা এবং অনেকগুলো চারা আছে, বিভিন্ন ধরনের চারা। তো কোন চারাটা আপনি কিভাবে উৎপাদন করছেন, কত দামে বিক্রি করছেন, সেগুলো জানবো। একটু হেঁটে হেঁটে কথা বলি আমরা, যেহেতু অনেকটা জায়গা। চলেন তাহলে হেঁটে কথা বলি। বাহ, এখানে তো দেখছি মানে অনেকগুলো চারা আছে এবং সবই কি এখানে ফলের আর হচ্ছে পাতাবাহার? মেইনলি ফলের গাছ এই পাশটায় আছে, ওপাশে পাতাবাহার আছে। আমাদের এখানে কিছু বিদেশি ফলও আছে। মাশাআল্লাহ। তখন যে বলছিলাম শান্ত ভাই, যে এই শীতকালীন কোন চারাগুলো চাহিদা বেশি? মেইনলি গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এই সিজন ফ্লাওয়ারগুলোর চাহিদাই আসলে বেশি আর কি এই শীতকালে। ফলের চাহিদা এই সময় কম। ফলের চাহিদা হবে মার্চ এপ্রিল থেকে শুরু হবে আর কি। তো শীতকালে মূলত ফলের চারাগুলো তেমন হচ্ছে আপনার বিক্রি হচ্ছে না? না, এখন তো ফলের চারার বিক্রি খুবই কম শীতকালের জন্য। এই যে ফলগুলো, এগুলো না আসলে, এগুলো তো মানে শীতের মধ্যে দিলে যেটা হয় যে রুক্ষতার জন্য হচ্ছে গাছগুলো অনেক সময় মরে যায়। জি, এই সময় মানে আপনারা যদি গাছ ভালো রাখতে হয় তাইলে এই শীতের আগে কিছু সার দিতে হবে গাছে, আর শীতের সময় পানিটা নিয়মিত দিতে হবে। কারণ শীতের সময় অনেক সময় মানে দেখা যায় যে যেহেতু ফল গাছগুলো দেখতে ভালো হয় না, মানুষ পানি দেওয়া বন্ধ করে দেয়, দিয়ে গাছগুলো আসলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, জাবাটি কাবার কথা যে বলছিলেন, জি, সেই গাছটা কোথায়? এই সামনে আছে, চলেন। এটা না? জি, এইটা জাবাটি কাবা। বা, এটা তো আমাদের দেশীয় না? না, এটা ব্রাজিলিয়ান ফল। ব্রাজিলিয়ান, জি। আচ্ছা, এই চারাটা তো আপনি উৎপাদন করেছেন, বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? আমরা এইগুলো জাবাটি কাবা আসলে আমাদের দেশি বীজ নেই, এইগুলো ইন্ডিয়া থেকে আসে, এটা ইম্পোর্টেড গাছ। আচ্ছা, তো এই যে বীজ থেকে যে আপনার চারা তৈরি করা পর্যন্ত এটা কিভাবে করতে হয়, সে পদ্ধতিটা যদি একটু বলেন। আমরা আসলে জাবাটি কাবা এখন মানে এইগুলো আমরা চারা কিনি ইন্ডিয়ার, ইন্ডিয়ান কিছু ইম্পোর্টার আছে, তো তারা আর কি ই করে মানে ইন্ডিয়া থেকে নিয়ে আসে, তাদের কাছ থেকে আমরা ছোট চারা কিনে নিই, তারপরে এগুলো আমরা পরিচর্যা করে বড় করে বিক্রি করি। আচ্ছা, তো এই যে চারাটা কতটুকু বড় হওয়ার পরে আপনার বিক্রি করতে হয়, তো কি নির্দিষ্ট কোনো বয়স আছে? না, নির্দিষ্ট বয়স না, চারা যে কোনো সময়ই লাগানো যায়। যেরকম মনে করেন যে এই গাছটা
দুই বছর মতন বয়স, আমাদের কাছে চার বছরের সাইজ আরো বড় সাইজও আছে। যেহেতু ছাদ বাগান করবে যে যেরকম সাইজ চায় সেরকম আমরা দিতে চাই আর কি। তা ধরেন এই চারাটার দাম যদি 500 হয়, বড় চার বছরের চারা ওটা 1500 বা 2000 টাকা দাম। আচ্ছা, আর কি কি গাছ আছে যেটা হচ্ছে আমাদের দর্শকদেরকে আমি দেখাতে পারবো? কোকোর গাছ দেখাতে পারেন, নতুন কোকো। আচ্ছা, কোকোর চারার রোপণের পদ্ধতিটা একটু জানবো, এটা পরিচর্যাটা জানবো, যেহেতু আমাদের দর্শকরা এটা কিনবেন তারা এই পরিচর্যা সম্পর্কে অবগত থাকা উচিত। জি, কোকো আসলে মানে এইগুলা তো খুব বেশি যত্ন লাগে না, এইটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের এখানে হয়। কোকোর ফল এখনো যদিও আমাদের এটা শখের পদ্ধতিতে আছে, কোকো থেকে তো আসলে চকলেট তৈরি হয়, এই প্রসেস পাউডার আর অনেক কিছু তো তৈরি হয়, তা আমাদের দেশে এখনো ওই ফ্যাক্টরিগুলো তৈরি হয়নি। তবে শুরু হচ্ছে, গাছ বেশি হইলে একসময় হয়তো ফ্যাক্টরিও হবে। তা এইগুলো খুব ইজি আর কি, মানে কোকো এমনিতেই হয়, বিশেষ কোনো যত্নের দরকার নেই। সেই রকম স্বাভাবিক পানি দিলেই হবে, স্বাভাবিকভাবে যেরকম মানুষ গোবর দেয়, তারপরে ধরেন একটু কি বলে কেমিক্যাল সার, এগুলা দিলে খুব ভালোই হয়, প্রাকৃতিকভাবে খুব ভালোভাবে বড় হয়। জি জি। আচ্ছা, এটার দাম কেমন এই চারাটার? এগুলা 800 টাকা করে। তো শান্ত ভাই, যেটা হচ্ছে বলতে চাই যে আপনার যেহেতু অনেক কালেকশন আছে চারার, তো আমাদের যারা আমাদের কৃষক ভাইয়েরা আছেন এবং হচ্ছে যারা নার্সারি হয়তো বা করতে চান ভবিষ্যতে, এই পর্ব দেখার পরে হয়তো বা আপনার কাছে পরামর্শ জানতে যাবে, তো আপনার কি এখন যেহেতু অনলাইন ভিত্তিক অনেক কিছুই চলে, তা আপনার কি কোনো ফেসবুক পেজ আছে বা এরকম খোলার কোনো সম্ভাবনা আছে কিনা? ফেসবুক একটা পেজ আছে, এএম এগ্রো নার্সারি নামে, এখানে যদি কেউ ই করে তাহলে এখান থেকেও আমি। তাহলে তো সমাধান হয়ে গেল, যার যে চারাটা লাগবে সেখানে হচ্ছে আপনার এই পেজে যদি সার্চ দেয় তাহলে মনে হয় দাম অনুসারে কোন চারাটা কি সব পেয়ে যাবে। জি, আপনার তো যেহেতু ডেইরি ফার্ম আছে ওটা তো শখবশতই আপনার করা, তাই না? তো আমরা ওইটাতেই চলে যাই, আমরা দেখি কি কি গরু আছে এবং কিভাবে যত্নাধি করছেন। চলেন তাহলে যাই। এটা তো অনেক সুন্দর, মানে আলো বাতাসে পরিপূর্ণ, অনেক খোলামেলা, মানে একটু ব্যতিক্রম। আমি সচরাচর তো আরও অনেক খামারেই যাই কিন্তু এরকম খুব কমই দেখা যায়। তো শান্ত ভাই, আপনি তো বলছিলেন যে আপনি হচ্ছে এই গরুর খামার গড়ে তুলেছেন, তো শখের বসে কি এমন মাথায় আসলো যে আমি একটা এক খামার দিয়ে বসেন আপনি? আসলে আমি বাড়িতে দুধ খাওয়ার জন্য, যে ডেইলি আমার বাড়িতে 2 কেজি দুধ লাগে, ওই জন্যই আমি শুরু করছিলাম আর কি, যে একটা গরু কিনে তাইলে ওইটা দুধ হইলেই আমার হয়ে যাবে আর কি, 5-6 কেজি দুধ হইলে আমার ওই দুধটা আসলে ফ্রি হবে। এই ভেবে একটা গরু কিনলাম, ওই একটা গরু থেকে আস্তে আস্তে এই সবগুলো হয়েছে। আচ্ছা, এখানে কতগুলো আছে এখন? এই শেডে আছে 20টার মতন। আচ্ছা, আর একটা শেড আছে, ওইটার মধ্যে মানে এরে গরু আছে, ওইটাতে 8টা। আচ্ছা, প্রথমে এসে যেহেতু আমার শেডটা চোখে পড়লো, একটু ব্যতিক্রম, কি ভাবনা থেকে বা কিভাবে এই শেডটা তৈরি করা, এই শেডের একটু উপকারিতা, এই জিনিসগুলো জানবো। এখন মানে এই শেডটা তৈরি করা, যে আমরা যে শেডের মধ্যে আগে রাখতাম আর কি গরুগুলো, আমার মনে হয় যে খুব কষ্টে থাকে, একদম পাশাপাশি খুব মানে নড়া চড়ার জায়গা নাই এরকম। আমার মনে হলো যে একটু যদি খোলামেলা দেওয়া যায়, তাই এইখানে রংপুরে ইউন গ্রুপ একটা ফার্ম করছে। আচ্ছা, এদের ফার্মটা দেখে তা এরা তো অনেক টাকা খরচ করে করছে, তা আমার তো অত সামর্থ্য নাই, আমার ওইটার থেকে একটু আইডিয়া নিয়ে তারপরে আমি আমার মতন প্ল্যান করে এরকম একটা শেড বানাইলাম, যেখানে এই যে গরুগুলো দেখবেন সব খোলা আছে, মানে দড়ি নেই গরুর গলায়। মানে মানে আপনি হচ্ছে গরুকে পুরো তার কমফোর্ট জোনে আপনি ছেড়ে দিয়েছেন, সে হচ্ছে বাধা থাকছে না, খোলা অবস্থাতে খাচ্ছে ঘুরছে এরকম। হ্যাঁ, এরা যখন মনে করেন যে এই এখন শীতের দিন, ওদের দিনের বেলা দেখা যাচ্ছে যে রোদে বসে থাকতে পারতেছে, ওই পাশে আমাদের জায়গা আছে। আবার দেখা যায় যে বৃষ্টির সময় অনেকে আমাকে বললো যে এরকম শেডটা এরকম ফাঁকা রাখছেন, বৃষ্টির সময় তো গরুর গায়ে পানি পড়বে। আমি এখন যখন বৃষ্টি শুরু হইলো তখন দেখতেছি যে বৃষ্টির সময় গরু আসলে শেডের মধ্যে থাকে না, ওই পাশে যে আমার বালুগুলো আছে ওইখানে দেখবেন যে যে গরু একদম মানে খুব রিল্যাক্স মুডে বৃষ্টির মধ্যে বসে আছে, মানে ওর আরাম হচ্ছে,
তা দেখে মনে হলো যে তাইলে তো আমার প্ল্যান ঠিক আছে যে গরুকে আমি ফাঁকা জায়গা দিছি, ওখানে গরু থাকতে পারে, রোদও পাচ্ছে, বৃষ্টি সব কিছু, মানে একদম আবহাওয়ার সাথে সে অ্যাডজাস্ট করতে পারতেছে। মানে তার যদি বৃষ্টির দরকার পড়ে, শরীর ঠান্ডা করার দরকার পড়ে, সে চলে যাচ্ছে, রোদে দরকার পড়লে রোদটা নিচ্ছে, ছায়াতে দরকার থাকলে আবার সেটার নিচে চলে আসতেছে। তো শান্ত ভাই, আপনি বলছিলেন যে একটা গ্রুপ থেকে আইডিয়া নিয়ে আপনার এই শেডটা করা, হ্যাঁ, আপনি আবার এটাও বললেন যে তারা যেভাবে করেছে শেডটা সেরকম করার মতো তো সামর্থ্য আপনার নেই। তো ওই আইডিয়া নিয়ে যে করেছেন, এই আইডিয়া নিয়ে আপনি কি কি ব্যবহার করেছেন এই শেডের মধ্যে, আর খরচটা কেমন পড়েছে? এখানে আমরা কংক্রিটের কাজ করছি, আর স্পেশালি আমরা করছি যে উপরের চালটা হলো আনোয়ার সিমেন্ট শিট দিয়ে করা। আচ্ছা, তাই আনোয়ার সিমেন্ট শিট দিয়ে করা, এইটা আমরা ইউজ করছি কিন্তু আসলে কাঠের উপরে। আমি অনেক জায়গায় তো দেখেছি যেটা হচ্ছে লোহা দিয়ে অনেকে করে থাকেন, তো আপনি যে কাঠ দিয়ে করলেন সেটার জন্য কি খরচটা কমে গেছে? আর এই যে আপনি বললেন আনোয়ার সিমেন্ট শিট ইউজ করেছেন বা ব্যবহার করেছেন, এইটা দিয়ে কি আপনার এই খামার শেডটা তৈরি হয়ে গেল? মানে এটা থেকে আপনার সব কিছু হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে সিমেন্ট শিট, আনোয়ার সিমেন্ট শিট দেওয়াতে আমার ইনসুলেশন ভিতরে লাগতেছে না। টিন যদি দিতাম তাহলে ভিতরে একটা ইনসুলেশন দিতে হতো, সেটাতে কিন্তু অনেক খরচ ইনসুলেশনের। আর এইটা যেহেতু কাঠের উপরও ফিট করা যাচ্ছে, কোনো সমস্যা নাই, আর উপর থেকে নিচের তাপমাত্রা কিন্তু অনেক কম বেশি আর কি, টিনের ঘরে অনেক বেশি তাপ থাকে। আমিও তো এখানে দাঁড়িয়ে আছি, বাইরে দেখছি অনেক রোদ, রোদে তো দাঁড়ানো যাচ্ছিল না, কিন্তু এখানে যখন দাঁড়ালাম মনে হচ্ছে যে না, বেশ ঠান্ডা, সহনশীলতা একটা তাপমাত্রার মধ্যে আছে। তার মধ্যে দেখেন যে আমার সিমেন্ট শিট দেওয়াতে ফ্যান কিন্তু খুবই কম, মাত্র দুইটা তিনটা ফ্যান দেওয়া আছে আমার এখানে, মানে ফ্যান আসলে লাগেই না আমার এখানে। হ্যাঁ, তা তো আমি দেখছি। তো একটু খরচটা যদি জানতাম, এটা আপনার খরচটা কেমন পড়েছে? আমার খরচ এই শেড করতে প্রায় 12 লাখ টাকার মতন খরচ। 12 লাখ টাকার মতো। তো দর্শক, আপনারা তো দেখলেন, আমরা আমাদের যে শান্ত ভাই আছেন, তিনি বললেন যে উনি যে আইডিয়া নিয়েছেন সেখানে কিন্তু অনেক খরচ পড়তো, আনুমানিক এখানে তো 12 লাখ টাকার মতো খরচ পড়েছেন। উনি হচ্ছে এই যে সিমেন্ট শিট, তারপর হচ্ছে কাঠ ব্যবহার করে স্বল্প খরচের মধ্যে একটা আধুনিক শেড করা তৈরি করেছেন। এবং আপনারা লক্ষ্য করবেন আশেপাশে কোনো নোংরা কিছু নেই, পাশে আছে বালু, এবং হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সম্পূর্ণ ড্রাই অবস্থায় আছে, কোনো নোংরা নেই। আমি ম্যাক্সিমাম মানে খামারে কিন্তু দেখেছি যে একটা স্যাঁতসেঁতে ভাব থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো স্যাঁতসেঁতে ভাব নেই, এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাসপূর্ণ, এবং খুব কম খরচে এই শেডটা তৈরি করেছেন। তো আপনারা যারা নতুন খামারি আছেন, তারা কিন্তু চাইলেই এরকম একটা বুদ্ধি নিয়ে, এই প্ল্যানটা করে আপনারা কিন্তু সুন্দর করে একটা এরকম আধুনিক মানসম্পন্ন একটা শেড তৈরি করতে পারেন, এবং আপনারা ছোট পরিসরে একটা খামার গড়েই তুলতে পারেন। পরে আস্তে আস্তে বড় করলেন, তাই তো? তা আপনাদের প্রথমে হচ্ছে যে বললেন যে একটা গরু দিয়ে শুরু করা, তারপরে হচ্ছে আস্তে আস্তে এরকম করে বাড়লো। মানে একটা গরু দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে এটা এখন আসলে ব্যবসা তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো আমার পাশে তো একটা গাভী, তো হচ্ছে প্রেগনেন্ট, তাই না? হ্যাঁ, প্রেগনেন্ট গরু। আচ্ছা, তো সে তো খাচ্ছে দেখলাম এখানে, ভালোই, মানে প্রত্যেকটা গরুই মানে সুস্থ আছে, যে এদের যে মন ভালো আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে, খুবই স্বতঃস্ফূর্ত আর কি। হ্যাঁ, কারণ আপনি ছেড়ে রেখেছেন এই যে এদেরকে ওদের উপযোগী একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু ফল দেখতে পাচ্ছি। তো এটার বয়সটা কেমন এখন? এটার বয়স 3 বছর। 3 বছরের মতো কনসিভ করেছে? হ্যাঁ, কনসিভ করছে। এইটা দ্বিতীয় বাচ্চা হবে আর কি, এবার এর প্রথম বাচ্চা হয়েছে। এটা তো আপনার খামারেরই? হ্যাঁ, এটা আমার খামারেরই, এইটাই আমার হাইয়েস্ট দুধের গরু আর কি। দেখতে কিন্তু এরকম মনে হয় মানে সেই রকম বড় সরো গরু না, কিন্তু এটা আমার হাইয়েস্ট দুধের গরু। হ্যাঁ, হাইয়েস্ট। কত লিটার দুধ দেয় এইটা? আমার 27 লিটার পর্যন্ত রেকর্ড আছে। 27 লিটার পর্যন্ত আছে, ঠিক আছে। তো আপনি হচ্ছে খাবারে, যেহেতু খাবার খাচ্ছি তো খাবারটা জিজ্ঞেস করি, খাবারে আপনি কী কী ব্যবহার করছেন? খাবারে আমরা গমের ভুষি, ভুট্টা, সয়াবিন মিল, মুসুরের ভুষি, এইগুলোই মানে আমাদের আশেপাশে যেগুলো পাওয়া যায় এইগুলোই, বিশেষ কোনো মানে ফিড আমরা ইউজ করি না আর কি। রেডি ফিড ইউজ করি না, তৈরি করি। তৈরিটা কি কি পরিমাণে করছেন, যেহেতু এর ওজনটা কেমন হবে আগে একটু শুনি। এর ওজন 500 কেজি মতন হবে। 500 কেজির মতো। তো এর আপনার খরচটা কেমন পড়ে, এর জন্য খাবারটা কতটুকু পরিমাপ দিতে হয়? এর দুধ হিসেবে মনে করেন যে খাবার দিয়েই আমরা প্রায় 12-13 কেজি খাবার দিই, আর মনে করেন যে তার সাথে তো খড় ঘাস কাঁচা ঘাস আছেই আর কি, তা মেইনলি 12-13 কেজি আমরা খাবার দিই ওকে। আচ্ছা, তো ভাই একটু হেঁটে কথা বললাম, হ্যাঁ, 12-13 কেজি খাবার দিচ্ছেন একে ডেইলি?
জি। আচ্ছা, আর ঘাসটা কখন দিচ্ছেন? বা ঘাস আমরা দুই বেলা খাবার দেই, সকালে একবার আর এই দুপুরের পরে একবার। আচ্ছা, ঘাস আর ইয়াকে আপনারা হচ্ছে দানাদার খাবার কি মিক্স করে দিচ্ছেন? না, আমরা টিএমআর দেই না, আমরা আলাদা আলাদা দেই। তবে সামনে বছর থেকে হয়তো আমরা টিএমআর করব আর কি। আর আপনার যে এখানে শেডের মধ্যে দেখছি যে খাবারের যে পাত্রটি আছে, জি, এটা যদি একটু মাপটা বলতেন, এটা কি আসলে বিজ্ঞানসম্মত কিনা? এখন বিজ্ঞানসম্মত মানে কি, এইটা আসলে বলতেছে যে গরু আসলে ঘাস খায় যেভাবে, যে একদম মাটির সাথে লাগা অবস্থায়, ওকে ওই রকম একটা জায়গা দেওয়া হয়েছে। তাতে আমাদের এখানকার মানে পশু সম্পদ অফিস থেকে আমরা কিছু ট্রেনিং করছি, দেখা যাচ্ছে যে বলতেছে যে ঘাড়ের এখানে যে হরমোনগুলো নিঃসরণ হয়, সেই হরমোনগুলো বেশি নিঃসরণ হয়, তাইলে ওদের হজম ভালো হয়। ওই জন্য এই যে এইভাবে খাবারটা দেওয়া আসলে। তাহলে আমরা যেহেতু বালির কথা বললাম, ওই পাশে আপনি বালি রেখেছেন, এই বালির মধ্যে যে হাঁটাহাঁটি করছে গরুগুলো, কি সুবিধা হয় এতে? তো ওইটা আমরা ওইদিকে গিয়ে একটু কথা বলি। আচ্ছা, যেহেতু সেইটার ওই পাশটা এই পাশটা আপনি ফাঁকা রেখেছেন, কি কি সুবিধা আছে সেটা একটু আমরা জানি। আচ্ছা চলো। চমৎকার একটা মানে দৃশ্য, এখানে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, মানে এটা আসলে দেখার মতো দৃশ্য এবং খুব ভালো লাগছে আমার দেখে। যে এই যে ভাই, মানে আপনি যে এত সুন্দর করে প্ল্যানিং করে এরকম করে সেটটা করেছেন, যে এই গরুর জন্য যে কতটা উপকার, মানে সেটাও আমাদের দর্শক যারা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন। এই যে বালি দেওয়ার ফলে গরু যখন হাঁটছে তার শরীরে রক্ত সঞ্চালন তো বাড়ছে, আর রক্ত সঞ্চালন বাড়লে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা বেশি লক্ষ্য করে থাকি, যেটা হচ্ছে গরুর হচ্ছে গাভীর খোরা রোগ। এই খোরা রোগ হলে এটা তো মানে কি হয়েছে, এটা তো মানে দুষ্টামি করতেছে সবাই। এই যে আমি যেটা বললাম যে তার হচ্ছে দৌড়াদৌড়ি করলে, হাঁটা চলা করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর যেটা বলছিলাম যে খোরা রোগের কথা, যেটা সব খামারেই দেখা যায় যে খোরা রোগটা হয়, এই খোরা রোগটা যখন হয় এই বালির মধ্যে হাঁটাহাঁটি করলে কিন্তু তাদের পাটা সুস্থ থাকে এবং খোরা রোগটা কিন্তু অনেকাংশেই চলে যায়। যে এক্সট্রা যে টিকা দেওয়ার ব্যাপার বা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ব্যাপার সেটা কিন্তু তখন এতটা করতে হয় না। আর মানে খুর ভালো থাকলে মনে করেন গরু হাঁটা চলা মানে করতে পারে, নাইলে গরু অনেক সময় যে আমাদের পাকা শেডের মধ্যে শুধু সব সময় থাকলে গরুর খুর ক্ষয় যায়, এইটা হইলে গরু প্রচণ্ড ব্যথা হয় পায়ে আসলে, তা তখন গরু খায় না, তাইলে প্রোডাকশনও কমে যায়। তাই এইগুলো দেওয়াতে তাইলে প্রোডাকশনটা ভালো থাকবে আর কি গরুর। তা আমি একটু জানতে চাচ্ছি যে আপনার খামারে কি কোনো রোগ বালাই এখন পর্যন্ত প্রবেশ করেছে কিনা, বা কোনো গরুর এমন কোনো রোগ হয়েছে কিনা যেটার জন্য আপনার সমস্যায় পড়তে হয়েছে? এই নতুন শেডে আসার পরে আসলে রোগ বালাই অনেকটাই কম, মানে যেরকম হজমের সমস্যা, আগে আমরা প্রায়ই হজমের ওষুধ দিতে হইতো, কিন্তু এই প্রায় 7 মাস হচ্ছে আমরা এই নতুন শেডে গরু তুলছি, 7 মাসে আসলে আমরা ওইভাবে ই কোনো সময়ই লাগে নাই, হজমের ওষুধ আমাদেরকে কোনো সময়ই দিতে হয় নাই গরুর, মানে আর অন্য সেই রকম কোনো সমস্যাও আমরা দেখি নাই। ম্যাস্টাইটিসের সমস্যা যেরকম গরুর একটা মেজর সমস্যা আর কি আমাদের এইখানে, ম্যাস্টাইটিস কিন্তু আমার কোনো গরুতে নাই এই শেডে আসার পরে। তা এইটাই মনে হয় যে সম্পূর্ণ হচ্ছে শেডে, এই শেডে যখন আপনি ট্রান্সফার করলেন অনেকাংশে রোগ টোক সব কিছু চলেই গেছে বলা যায়। অনেকটাই আমি মানে ডাক্তারের কাছ থেকে অনেকটাই দূরে আছি আর কি, রোগ নাই যেহেতু, তাইলে ওইটা আসলে অনেক খরচ কম, রোগ হইলে অনেক খরচ হয়ে যায়। তো আপনার মানে আমাদের যারা নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যকে কিছু বলবেন যে তারা কিভাবে শুরু করতে পারে? আপনি তো অনেক 8 বছরে কিন্তু আপনি ভালোই করেছেন, তারা কিভাবে শুরুটা করতে পারে? তারা শুরু করবে আসলে আমার মনে হয় যে অল্প দিয়েই শুরু করা ভালো, বিরাট ইনভেস্টমেন্ট নিয়ে এসে হঠাৎ যদি কোনো কারণে দুধ বিক্রি করতে না পারে বা ওই রকম কিছু হয় তাহলে বিরাট লস হবে। আমার মনে হয় যে প্রথমে যদি ছোট আকারে শুরু করা যায় আস্তে আস্তে সে নিজেই বুঝতে পারবে যে আসলে তার কোন রাস্তায় যাওয়া দরকার। একদম ঠিক, এবং আপনার সাথে আজকে অনেকক্ষণ কথা বললাম, আমার বেশ ভালো লাগলো। আপনার সেই নার্সারি থেকে হচ্ছে শখের বসে একটা গরু থেকে এখন হচ্ছে 20টা থেকে 30টার মতো আছে, বাহ মাশাআল্লাহ অনেক ভালো। আশা করছি আপনার যে স্বপ্ন এটা আরও বড় হবে এবং আপনার আরও অনেকগুলো শেড বাড়বে, আপনার গাভী বাড়বে এবং আপনি বাণিজ্যিকভাবে অনেক প্রসার করবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল, তাহলে আমি আজকে আসলাম। আপনাকেও শুভকামনা। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়।
দিত্য কৃষি প্লট ৭/এ/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@ditto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাদিন শান্ত ভাইয়ের নার্সারি ও ডেইরি ফার্মের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত দীপ্ত কৃষি থেকে, কো-স্পন্সার্ড বাই মার্কুইস পানির পাম্প। দর্শক, এখন থেকে দীপ্ত কৃষির নতুন আয়োজন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার বিকেল 5টা 25 মিনিটে।